হ্যালো ফ্রেন্ডস, অল্টারনেটিভস ইউনিভার্স চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কিছু বিলুপ্ত হওয়া প্রাণী যেগুলো পৃথিবী থেকে অলরেডি বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং বাংলাদেশেরও বিভিন্ন প্রজাতির প্রাণী যেগুলো একসময় বাংলাদেশের অরণ্যে বিচরণ করতো, সে প্রাণীগুলো আজকে বিবর্তনের সাথে সাথে প্রাণীগুলো হারিয়ে গিয়েছে পৃথিবীর বুক থেকে চিরতরে। এরকম কিছু প্রাণীর তালিকা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। বিলুপ্ত হওয়া প্রাণীর তালিকায় সর্বপ্রথম আসে ডাইনোসরের নাম। সম্ভবত হারিয়ে যাওয়া প্রাণীর তালিকায় ডাইনোসরের মতো বিকল্প আর কোনো নাম সহজে মনে আসে না। কেবল ডাইনোসরই নয়, গত 500 মিলিয়ন বছরে ডাইনোসরের মতো পৃথিবী থেকে অন্তত 4 প্রজাতির প্রাণীর সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছে। সম্পূর্ণ বিলুপ্তির পথে আরও রয়েছে 6 প্রজাতির প্রাণী। অতীতে বিভিন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ ছিল তাদের গণমৃত্যু, কিন্তু এই সময়ে প্রাণী বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে ভৌগোলিক ও জলবায়ুগত কারণ। বিজ্ঞানীদের ভাষ্যমতে আমরা আরও অনেক প্রাণী এই সময়ে হারিয়ে ফেলব। হারিয়ে যাওয়ার কারণগুলো আমাদেরই তৈরি। মেক্সিকোর ন্যাশনাল ইউনিভার্সিটি ও ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির স্থল অঞ্চলের 27,000 মেরুদণ্ডী প্রাণীর উপর গবেষণা চালায়। মেরুদণ্ডী এসব প্রাণীর অর্ধেক সংখ্যা কমে এসেছে, এবং টিকে থাকা অর্ধেক মেরুদণ্ডী প্রাণীর বংশ বিস্তার 32% হার কমেছে। সাম্প্রতিক উদাহরণ হিসেবে বলা যায়, 1993 সালের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকান সিংহের সংখ্যা 43% কমেছে। বিলুপ্তির পথে বাংলাদেশের বিলুপ্ত বন্যপ্রাণীর মধ্যে এরই মধ্যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে বেশ কয়েকটি প্রাণী। এশিয়ার মহাদেশে যে 3 রকমের গণ্ডার এখনও দেখা যায়, সেই ভারতীয়, সুমাত্রান আর জাভাদেশীয় গণ্ডারের 3টি প্রজাতি একসময় বহুল পরিচিত ছিল আমাদের দেশে। সিলেট অঞ্চলে দেখা যেত ভারতীয় প্রজাতিটি। সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের দুহিনে পাওয়া যেত অপেক্ষাকৃত ছোট আকারের সুমাত্রান ও জাভাদেশীয় গণ্ডার, কিন্তু সেটি এখন আর নেই। পার্বত্য চট্টগ্রাম আর ঢাকা বিভাগের উত্তরে বাস করত গৌরব বা বন্য গরু। গৃহপালিত গরু এই পূর্বপুরুষের আকারে আকৃতিতে বিশাল, প্রায় 6 ফুট উঁচু এবং লম্বা। মাংসের লোভে মানুষের নির্বিচারে শিকারের কারণেই বিলুপ্ত হয়ে যায় বন্য গরু। খুব সম্ভবত বাংলাদেশের শেষ গরুটিকে শিকার করা হয়েছিল 1971 সালে টেকনাফের জঙ্গলে। গবেষকদের তথ্য অনুযায়ী 1940-এর দশকেও সুন্দরবন অঞ্চলে বন্য মহিষ দেখা যেত। কাদা পানিতে থাকতে এরা পছন্দ করত। শিকার আর গৃহপালিত পশু থেকে ছড়ানো মারাত্মক সব রোগের প্রদুর্ভাবে এরা বিলুপ্ত হয়ে যায়। উত্তরবঙ্গ আর ভাওয়াল মধুপুরের গড়ে ময়ূর দেখা যেত, কিন্তু নির্বিচারে শিকারের ফলে অনেকটা অজান্তেই হারিয়ে গিয়েছে এরা বাংলাদেশের প্রকৃতি থেকে। বহুদিন পর্যন্ত গবেষকদের ধারণা ছিল ঢাকার ভাওয়ালের জঙ্গলে এখনও কিছু ময়ূর টিকে থাকতে পারে, কিন্তু পরে খোঁজ খবর করে দেখা যায় 1980-এর দিকে এর বিলুপ্ত হয়ে গিয়েছে। ময়ূরের আরেক প্রজাতি সবুজ ময়ূর বা বর্মী ময়ূর 1940-এর দশক পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের চির সবুজ অরণ্যে টিকে ছিল, কিন্তু নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের নদীনালা থেকে শুরু করে বদ্ধ জলাঞ্চলেও প্রচুর পরিমাণে দেখা যেত জলার কুমির। 13 থেকে 16 ফুট লম্বা এই কুমিরগুলো কিন্তু সচরাচর মানুষকে আক্রমণ করত না, কিন্তু মানুষ তা বুঝলে তো কিছুটা ভয়ে, এবং তার সাথে কুমিরের চামড়ার রমরমা ব্যবসার কারণে মানুষ এদের মেরে শেষ করে দিয়েছে। বাংলাদেশের জলার এই কুমিরের শেষ বংশধর ছিল বাগেরহাটের খানজাহান আলী পুকুরের প্রসিদ্ধ কুমিরগুলো। দেশের অন্যত্র 50-এর দশকের পর থেকে এদেরকে আর দেখা যায় না। বিপন্ন অবস্থায় রয়েছে 43 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 106 প্রজাতির নলবাহী উদ্ভিদ। দেশে 11 বছরে 334টি বাঘ কমেছে, খাদ্যের অভাবে কমেছে হাতির সংখ্যাও। এই তথ্য ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশ ও দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বাংলাদেশ গত বছরে তাদের পরিসংখ্যান থেকে। এরকম চমৎকার আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক বাটন প্রেস করুন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও।